রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা আপের এবার 21 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মুকেশ আম্বানিকে খুনের হুমকি, ইমেলে 20 কোটি টাকা দাবি করে পাঠানো হয়েছে এই হুমকি। কাজাখস্তানে মৃত 28, মাইনে অগ্নিকাণ্ডের ফলে এই ঘটনা। ফের তলব মহুয়া মৈত্রকে, নভেম্বরে 2 তারিখ লোকসভার এথিক্স কমিটির তলব মৈত্রকে। ভারতীয় 12 জেলেকে গ্রেপ্তার করল মালদ্বীপের কোস্টগার্ড, তাদের মুক্তির আর্জি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রতারকের ফাঁদে পড়ে লিবিয়াতে আটকে 5 ভারতীয়, চাকুরির আশায় বিদেশে পাড়ি দিয়েছিলেন তারা। নির্বাচনের আগে রাজস্থানে পুলিশের বড় অভিযান, 200 কোটি টাকার বিনামূল্যে বিতরণ সামগ্রী বাজেয়াপ্ত। বাইডেন ও জিনপিং সাক্ষাৎ হতে পারে আগামী মাসে, দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে এই বৈঠক। ইসরায়েলের আক্রমণ আরও ভয়াবহ, গাজায় ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ। ইউকের প্রাক্তন রাষ্ট্রপতি নতুন রূপে, জিবি নিউজের জন্য প্রেজেন্টার হিসেবে কাজ করবেন বরিস জনসন। পুজোর সময় শহরে পরপর বাইক চুরি, গত 6 দিনে আগরতলায় 5টি বাইক চুরির অভিযোগ। 2টি বাইক অবশ্য উদ্ধার করেছে পুলিশ, শহরে ক্রমেই কি বাড়ছে বাইক চোরেদের দৌরাত্ম্য। গভীর রাতে দুঃসাহসিক চুরি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রক্ষাকালী মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। সীমান্ত সুরক্ষায় এবার ড্রোন ব্যবহারের উদ্যোগ দিল্লির, চীন ও পাকিস্তান সীমান্তে আরও বেশি ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত। সিদ্ধান্তের কথা আগামী মাসে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে দিল্লি। 3 দিনের মাথায় রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব, গন্ডাছড়া দ্বাদশ বিদ্যালয়ে চলছে প্রস্তুতি। উৎসবের মধ্যে রাস্তা খারাপের অভিযোগে সরব গ্রামবাসী, সারাইয়ের উদ্যোগ নেই দপ্তরের, ক্ষোভ সর্বত্র। লক্ষ্মী পুজোয় মনোরম পরিবেশ, আকাশ পরিষ্কার, আগামী 2-3 দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ার সঙ্গে শীতের আগমনী বার্তা বাতাসে। রাম মন্দির নিয়ে সাজ্জে অযোধ্যা নগরী, 90% হোটেল বুকিং, লাফিয়ে লাফিয়ে বাড়ছে হোটেল ভাড়া। প্রথমবারের মতো তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত কার্নিভাল, তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পুজোর কার্নিভালে ব্যাপক সাড়া। চোরের উপদ্রবে অতিষ্ঠ আমবাসার বাসিন্দারা, লক্ষ্মী পুজোর দিন ঘর থেকে মোবাইল ও টাকা নিয়ে চম্পচ, গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। গুগল ঘেঁটে কাস্টমার কেয়ারে ফোন, নিমেষে ফাঁকা হয়ে গেল অ্যাকাউন্ট, অনলাইন লেনদেনে বাড়ছে বিপত্তি। কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হওয়া জাতীয় স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিযোগিতায় রাজ্য দলের অংশগ্রহণ। 30 সদস্য বিশিষ্ট দলের রাজ্য ত্যাগ শনিবার, 31 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। প্রতাপগড় রেলবাজার এলাকায় দ্রুতগামী রেলের ধাক্কায় মৃত্যু হয় রাখালচন্দ্র ধর নামের 50-এর এক ব্যক্তির। 70 ঘন্টা কাজের পক্ষে সওয়াল করলেন জিন্দাল, দেশের কর্মসংস্কৃতির হাল ফেরাতে উদ্যোগী শিল্প মহল। ভবঘুরে এক মহিলার উপর কর্তব্যরত টিএসআরের আক্রমণ, অমানবিক মারধর। বিশালগড়ের গোকুলনগর টিএসআর ক্যাম্প 3 নম্বর গেট এলাকার ঘটনা, সাধারণের মধ্যে তীব্র ক্ষোভ। শব্দদূষণ নিয়ন্ত্রণে আগরতলা বর্দোয়ালি বিপণী বিতানে 2টি দূষণ পরিমাপের মেশিন বসানো হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে। বিশালগড় মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের তাণ্ডবের অভিযোগ। জিবি হাসপাতালে রেফার করা নিয়ে অশান্তির সূত্রপাত, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ। পুজোর দিনেও অব্যাহত বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ বৃক্ষরোপণ কর্মসূচি, কলকাতার পিটুরিয়া স্ট্রিটে ত্রিপুরা ভবনে আয়োজিত বৃক্ষরোপণ। রং বেরঙের ফুল ফলের গাছ লাগানো হয়, উপস্থিত ছিলেন ত্রিপুরা ভবনের রেসিডেন্সিয়াল কমিশনার সহ সংস্থার ত্রিপুরা কনভেনার মনোজ রায় এবং অন্যান্যরা। ইডেনের বাইরে বাংলাদেশ এবং নেদারল্যান্ড সমর্থকদের ভিড়, জেতার আশায় ইডেন ভরা লোক বাংলাদেশি সমর্থকদের। গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি পুলিশের অবৈধ মজুত সুপারি বাজেয়াপ্ত, গ্রেপ্তারি শূন্য। করবুকে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীর্থমুখ এডিসি ভিলেজ পরিদর্শন, পরিদর্শনকালে শরণার্থীদের সাথে আলাপ আলোচনা কেন্দ্রীয় নেতৃত্বে।
ধনদেবী লক্ষ্মীপুজোর দিনে গর্ভধারিণী বা উপেক্ষিতা নির্যাতিতা নিজ গৃহ থেকে বিতাড়িতা মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গের রায়গঞ্জে। রাজ্যে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অনূর্ধ্ব ১৭ স্কুল যোগাসন প্রতিযোগিতা, চলছে প্রস্তুতি। ৬৭তম এই জাতীয় আসর শুরু হচ্ছে ২২ নভেম্বর থেকে, চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। জিতু আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে, দশমীতে বিষণ্নতার পোস্ট দিয়ে বিস্ফোরক নবনীতা। মুম্বাইয়ে লক্ষ্মী পূজা শ্রীলেখা মিত্রের, ইচ্ছে থাকলে উপায় হবেই মত অভিনেত্রীর। অনুরাগের পাঠানো পোশাক এবং গয়নায় মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা আড্ডা। বোধনেই পাশ ইডেন, লক্ষ্মী পূজার দিন মাঠমুখী ক্রিকেট প্রেমীরা হাজির ওপার বাংলার দর্শকরাও। ইতিহাস গড়ে পদক জয়ে সেঞ্চুরি করল ভারত, প্যারা অ্যাথলেটিক্সদের কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদী। নীতি বিরোধী গাজায় যুদ্ধবিরোধী প্রস্তাবে ভারত ভোট না দেওয়ায় অবাক প্রিয়াঙ্কা, শরদ পাওয়ারও। বিশ্বকাপে বিশ্রী পারফরমেন্সের জোরে পাক ক্রিকেটে গৃহযুদ্ধ, ফের ঠোকাঠুকি শাহিন বাবরের। আমার নাম বলতে পিএ কে চাপ দিচ্ছে, ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজিত বসুর। বিএনপি সমাবেশ ঘিরে অগ্নিগর্ভ ঢাকা, নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল পুলিশের। ফের মানবতা কাটা, মার্কিন সেনেটে অস্বস্তিতে মোদী সরকার।